কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয়ের কাজ। ত্রিপুরা সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা সরকারের উদ্যোগে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যের ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার মহকুমার অন্তর্গত বগাফা কৃষি দফতরের উদ্যোগে বেতাগা ও জোলাইবাড়ি কৃষি দফতরের উদ্যোগে জোলাইবাড়ি বাজারে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যের ধান ক্রয় করা হয়। এরই মধ্যে বেতাগা ফুড গোডাউনের প্রাঙ্গণে বগাফা কৃষি দফতরের উদ্যোগে সরকারি মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে। এই ধান ক্রয়ের কাজ পরিদর্শন করলেন শান্তিবাজার মহকুমা শাসক অভিদানন্দ বৈদ্য ও পরিদর্শক মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষি দফতরের তত্ত্বাবধায়ক রাজীব সেন এবং কৃষি দফতরের এগ্রি সেক্টর অফিসার সুমিলি সরকার, শান্তিবাজারের খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাবডিভিশনে দু জায়গাতে আমরা ধান ক্রয় করব, একটা হলো এখানে বেতাগা ফুড গোডাউন আর একটা হলো জুলাইবাড়ি। তো বেতাগা ফুড গোডাউন থেকে শুরু হয়েছে আপনার আজ থেকে 11 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। 20 দিন এখানে আমরা ধান ক্রয় করব। এখানে ধান ক্রয় করার আমাদের টার্গেট আছে, অলটুগেদার টার্গেট হয়েছে 3000 মেট্রিক টন। আর প্রত্যেক দিন অ্যারাউন্ড 80 মেট্রিক টন করে আসবে। আজকে আমরা যেই ভাব দেখছি 50 মেট্রিক টন ম্যাক্সিমাম হবে, কারণ যতটুকু আমাদের ইনফরমেশন আসছে এখনও ফিল্ডে অনেক ধান আছে, ধানগুলো এখনও ভিজা আছে, শুকায়নি। তো আশা করি ভালোভাবে এভাবে যেমন রৌদ্র আসছে, এক দুদিন যদি ভালোভাবে রৌদ্র আসে তাহলে আমরা আশা করি আমাদের একটা টার্গেট আছে পার ডে 80 মেট্রিক টন, এগুলো আমরা ক্রস করতে পারবো। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।